কাটা চুল টোপা কুল দলে দলে বৃদ্ধ, ভোট মানে জোট নয় নিপাতনে সিদ্ধ, ভোট নিয়ে ঠোঁট কাটা টেনি পেলা হ্যাবলা, চিম্পিত চিম্পিত মজা পায় ক্যাবলা, রিং অপারেশনের টেরিফিক ট্যাকটিক্স নিয়ে এলো পুরো ভোটে পটল ডাঙার পলিটিক্স, পটল ডাঙার পলিটিক্স, ও পটল ডাঙার পলিটিক্স। পুরো ভোটের ম্যাচ তো জমে উঠেছে, প্রিমিয়ার লিগের মতো স্টার প্লেয়ারদের নিয়ে সব দলের নাচানাচি। এ তো হইবই, স্টার গুলানি তো সব দলের টিআরপি, তাদের লইয়া নাচা নাচি না করলে চলে? এবার কিন্তু নতুন করে কেউ আন্ডারডগ হয়ে উঠতে পারে। হতভাগা, যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান তেমন ছাগলের মতো বুদ্ধি, ওয়াল মাছের কাঁটা চিবোতে পারে না, এসেছে পলিটিক্স নিয়ে জ্ঞান দিতে। বারে, আর তোমার বোধহয় প্রচুর পলিটিক্যাল নলেজ। আমার মুখে মুখে তক্ষ, আমি পটল ডাঙার হিরো, আমাকে পলিটিক্স দেখাচ্ছে। সারান্দাও পোলাপানের বিষয়, তুমি কও দেখি। টেনি মুখুট যে খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। দূর, এ তো গৌরাঙ্গের ডায়লগ। আমাকে গৌরাঙ্গ দেখাচ্ছে, গৌরাঙ্গ দেখাচ্ছে আমাকে। মনে নেই না, এই দেশে প্রথম ডিস্কো প্রচার মঞ্চের প্রচলন করেছে কে? ডিস্কো প্রচার মঞ্চ? মঞ্চে ডিস্কো ড্যান্সার থাকলে তাকে ডিস্কো প্রচার মঞ্চ কেন বলবো না? মঞ্চে দাঁড়িয়ে যখন বলছিলাম, আমি কাউন্সিলরও নই, রাজ্যপালও নই, আমি হলাম টেনি, এক ছবিতেই সর্বনাশ। দূর, খালি নকল নকল ডায়লগ বলে যাচ্ছে। হেই, তোরা আমাকে কেউ পেছন থেকে ধরে থাক, বিকেলে ঝালমুড়ি খাওয়া হয়নি, বেলাকে কুড়মুড় করে চিপিয়ে খেয়ে ফেলতে পারি। আহ, ছাড়ো না, ওর কথার কি ভ্যালু আছে। এই টেনিডা, তুমি কি কোনো নতুন খবর পেলে? হাতাহাতি কইরা আর কাম নাই। কাম নাই, ঠিক আছে, পরেই দেখছি। এসব পুদিচ্চেরি কথাবার্তা আমি একদম সহ্য করতে পারি না। ও টেনিডা, তোমার হাতের ওই আংটিটা তো আগে তো দেখিনি। ইহা আংটি নহে ক্যাবলা, গুপ্ত ক্যামেরা। ক্যামেরা? ইয়েস, আমার কাচুদা পাড়ার ডেরা মামার দেওয়া। আবার মামা? তোমার সব সমেত কটা মামা টেনিডা? আমার সব সমেত 555 জন মামা, কোনো আপত্তি আছে তোর? সালাম দাও, সালাম দাও। আংটির ইতিহাস খান কও দেখি। এই মেসোপটেমিয়ার ইডিয়েটের মতো কথা বলিস না হাবুল, ইতিহাস নয় অপারেশন, রিং অপারেশন। বাঘা বাঘা নেতাদের ডেরায় পৌঁছে গুপ্ত ক্যামেরায় তাদের সুপ্ত কথাবার্তা ভিডিও করে নিয়ে চলে আসি। এইখান তো জানা ছিল না। এইখান তো জানা ছিল না, থাকবে কি করে? আমি কেউ যোগী, তোমাদের সাথে মিলে মিশে থাকি কিনা? ছাড় তো হাবুল, বানানো গল্প যত। আমার কথায় অবিশ্বাস? দেখ, পরশুদিনে গিয়েছিলাম মৌনব্রত বাবুর কাছে, দেখ মোবাইলে ভিডিও দেখ। সভাপতি পোস্ট থেকে ঘাড় ধরে নামিয়ে দিল সাটা সাট, আর বাঘের বাচ্চা বাবু হয়ে গেছে পুসিক্যাট, ভিজে বিড়ালের মতো মিনমিন করছে মিডিয়ার সামনে, যত খুশি ঠাকুর দেবতার নাম নে, কোনো দিল্লির দাদা বাঁচাবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আজ ঘুমিয়ে পড়েছে ঘরে ঘরে, কথা বলতে পারে না, ততা 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 করে, লজ্জা হওয়া দরকার। সুষ্ঠুভাবে ভোট গোটাবে মা মাটি মানুষের সরকার। কিরে, হ্যাঁ, চোখ দুটো তো পুরো নবীন ময়রার পান্তুয়া হয়ে গেছে। এই ভিডিওটা নিশ্চয়ই তোমাকে কেউ ফরওয়ার্ড করেছে। এই, আমাকে কি তোর মতো শিঙি মাছ খেকো রামছাগল মনে করিস নাকি? অন্যের পাঠানো ভিডিও নিয়ে ঘুরবো আমি? হেই টেনিদা, তোমার কথা না কিছুতেই একবারে বিশ্বাস করতে পারি না। উহ হাবুল, ভিডিওগুলো যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ি না, উহ, একটা অদ্ভুত ফুরফুরুস্কি হচ্ছে। তোমাকে নেতারা ঘরের ভিতরে ঢুকতে দেয়? আরে, এটা কে রে? মাথায় কাশ্মীরি আলুরদম বানিয়ে দেবো গাঁতটা মেরে। আমাকে তো পটল ডাঙার প্রার্থী করতে চেয়েছিল। যত সব আজগুবি গপ্প,
প্রার্থী করতে চেয়েছিল, আর তুমি হলে না কেন? এই স্টেশনের ইডিয়েটের মতো কথা বলো না পেলা, আমাকে কি ছাগল পেয়েছ? এই ভোটের ক্রুশিয়াল টাইমে আমি একটা ওয়ার্ডে আটকে গেলে কখনো চলে? তুমি ওর কথা বাদ দাও, তুমি কি আর কোন ভিডিও তুলেছো? তা তুলব না, মৌনব্রত বাবুর ইনসাল্টের উত্তর গুলো নিতে হবে না। গতকালই গিয়েছিলাম ফিলিপ ঘোষের কাছে, দেখ ভিডিওটা দেখ। তিরিং বিরিং লাফাচ্ছে খুব, বীরভূমের ওই কেসটা, আরে দম থাকলে ময়দানে এসো, সহ্য করেছি যথেষ্ট। কে বাঘ কে ভিজে বেড়াল, টের পেয়ে যাবে হুট করে, নোটে শাকের মতো পুরো সভাটা মুড়িয়ে যাবে মুট করে। লজ্জাকার হওয়া দরকার সেটা নিজেরাও ভাবো, আরে ও থাকবে তো। শোনো এটাও জানিয়ে রাখি, প্রচার করতে ওর জেলাতেও যাব, চরম চরম দরাম দরাম যতই আওয়াজ দিক, উন্নয়নকে টাইট দেওয়ার জানি আমি টেকনিক। বাপরে কি দাপট! তবে শুধু মুখ দেখলেই হবে, যেমন কড়া তেমনি ঝাঁজ। তোমার উপর আবার চোটপাট করেনি তো? তুই কি রে পেলা, আমার উপরে চোটপাট করবে? আমার উপর? ফিলিপ ঘোষের বাড়ি সেই দিন কি খেলাম জানিস? কি লুকালি ওটা? কোথায় লুকাইনি তো কিছু? লুকাসনি, কাটমানি কেস চালু হওয়ার পরে তোরা ভীষণ বার বেড়ে গেছিস। বেকার বেকার ঝালমুড়ি মিয়ে গেছে টেনিদা, আমার মুখে পড়লে এই জিয়ে উঠবে। দে এক্ষুনি দে। তুই কি রে গ্যাবলা, টেনিদা হাই পেথম থেকা ঝালমুড়ি খামু ঝালমুড়ি খামু কইতাছে, আর তুই ঝালমুড়ি ঠোঙাখানা রাইখা দিছস? বলতো বলতো, একটু মানবিকতা নেই? দে দে বলছি দে। দিলা গেন্ডি মেফিস্টোফিলিস।